হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের খুবই মজার একটি লুচির রেসিপি। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে নরম এবং ফুলকো লুচি তৈরি করে দেখাবো। যারা লুচির সাথে ভিন্নতা আনতে চান, আজকের এই সহজ রেসিপিটি তাদের জন্য। সুজির এই লুচিগুলো তৈরি করা একেবারেই সহজ, আর খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এখন এর মধ্যে দিয়ে দিব 7 মতো লবণ, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। 2 মিনিট পর এর মধ্যে 1 কাপ পানি অল্প অল্প করে মিশিয়ে লুচির জন্য একটি সফট ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, পানি একবারে দিলে ডোটা পারফেক্ট হবে না। পানি দেওয়ার পর সুজিকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। সুজি নাড়তে নাড়তে যখন প্যান থেকে আলাদা হয়ে যাবে, তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন লুচি বেলার জন্য ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি। এবার সামান্য ময়দা ছিটিয়ে এর উপর ডোটিকে নিয়ে নিচ্ছি এবং লুচি বেলে নিচ্ছি। লুচি বেলা হয়ে গিয়েছে। এখন এটাকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে বেলে রাখা লুচি দিয়ে দিব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে লুচি ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাকে উল্টে দিব এবং অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পর লুচিটাকে আবারও উল্টে দিব। লুচির যখন দুই পাশে ব্রাউন কালার হয়ে আসবে, তখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে সবগুলো লুচি ভেজে নিয়েছি। সুজি দিয়ে একবার হলেও এভাবে লুচি তৈরি করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। একঘেয়েমি আটা ময়দার লুচি খেয়ে যারা বিরক্ত হয়ে গেছেন, তারা আজকের এই সুজির লুচির রেসিপিটি ট্রাই করে দেখবেন। অল্প সময়ে অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সুজির এই নরম ফুলকো লুচিগুলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।